ফের মার্কিন ভূখণ্ডে মৃত্যু হলো এক ভারতীয় পড়ুয়ার। চলতি বছরে এই নিয়ে এমন ঘটনা ঘটল চতুর্থবার, চলতি সপ্তাহেই ঘটল তৃতীয়বার। জানা গিয়েছে ওহিওর লিন্ড স্কুল অব বিজনেসের 19 বছরের ওই পড়ুয়ার নাম শ্রেয়স রেড্ডি বেনিগার। তার অভিভাবকরা হায়দ্রাবাদবাসী হলেও শ্রেয়সের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ছিল। শ্রেয়সের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর তা নিয়ে জল্পনা শুরু হলেও অস্বাভাবিক মৃত্যুর তত্ত্ব নাকচ করে দেওয়া হয় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে। অন্যদিকে এই ঘটনার খবর প্রকাশ্যে আসার পর নিউ ইয়র্কের ভারতীয় মিশনের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করে এবং ঘটনার যথাযথ তদন্ত দাবি করে একটি টুইটও করা হয়।